এখন স্মার্ট প্রযুক্তি পণ্যের যুগ। বাজারে এখন স্মার্টফোন থেকে শুরু করে পরিধেয় প্রযুক্তি পণ্য হিসেবে স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াচ, এমনকি স্মার্ট ব্যান্ডের মতো পণ্য পাওয়া যাচ্ছে। এসব পণ্য কেবল ফ্যাশনে নয়, স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য পেতেও ব্যবহার হচ্ছে। তবে ফিটনেস প্রযুক্তির শিল্প এখন শুধু স্মার্ট ব্যান্ডের মতো প্রযুক্তি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং তৈরি হচ্ছে স্মার্ট দুলের মতো পণ্য। বর্তমান সময়টা স্মার্ট গ্যাজেটের যুগ। বিশেষ করে এই স্মার্টফোনের যুগে প্রবেশের পর একে একে বাজারে এসেছে স্মার্ট ঘড়ি, চশমা, ব্যান্ড, আংটি সহ কত কি। এবার প্রযুক্তি ব্যবহার করে বাজারে আসতে চলেছে স্মার্ট কানের দুলো। থার্মাল প্রযুক্তি ব্যবহার করে কানের লতির মাধ্যমে সবসময় শরীরের তাপমাত্রা পরিমাপ করবে এই কানের দুল। সময় দেখার পাশাপাশি শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানতে স্মার্ট ঘড়ি ব্যবহার করেন অনেকেই। এবার এই স্মার্ট কানের দুলের মাধ্যমে মানসিক চাপ, তাপমাত্রা, জ্বর, ব্যায়াম, খাদ্যাভ্যাস এবং নারী স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা সংগ্রহ করা যাবে। সম্প্রতি আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক তৈরি করেছেন এই দুল। তাদের দাবি, সেন্সরযুক্ত স্মার্ট ইয়াররিংটি ইয়ারলোব থেকে সংগ্রহ করা তথ্য ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে পাঠাতে পারে, ফলে সহজে শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানা সম্ভব। মূলত দুলটিতে থাকা স্কিন টেম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা এবং ড্যাংলিং সেন্সর আশেপাশের তাপমাত্রা পরিমাপে সাহায্য করে। গবেষকরা আরও জানান, কবজিতে পড়া ঘড়ির চেয়ে ইয়ারলোবের মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণের এই প্রযুক্তি অনেক বেশি নির্ভুল তথ্য দেবে। ছয়জন মানুষের উপর এই দুলের পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা যায়, সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে কানের দুল স্মার্ট ওয়াচকে ছাড়িয়ে যায়। জানা গেছে, একবার চার্জ দিয়ে স্মার্ট কানের দুলটি 28 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ডেটা আদান প্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতি শক্তি দিয়ে চার্জ দেওয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুলটি আর খুলতে হবে না। যদিও দুলটি এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষামূলক পর্যায়ে, তাই এই দুল নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এত ছোট ডিভাইস কিভাবে চার্জ দেওয়া হবে, ডান ও বাম কানের জন্য একই ধরনের দুল থাকবে কিনা, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে, এমনকি দীর্ঘ সময় স্মার্ট ইয়াররিংটি ব্যবহার করলে শারীরিকভাবে কোনো সমস্যা হবে কিনা, এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।